অরবিট বাইকের ভাই আপনাকে একটা প্রশ্ন করবো, যে আমি কিন্তু আমরা আদিবাসী, আদিবাসী মানে সাঁওতাল, সাঁওতাল। হ্যাঁ, এই মডেলের ঝাড়ু আমি দেখছিলাম, এটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাবে, হারাবে না কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হবে, ধীরে ধীরে যেমন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত কৃষ্ণপুর গ্রামে। কৃষ্ণপুর গ্রামে আমরা এসেছি সাঁওতালদের জীবনযাত্রা এবং তাদের বর্তমান হালচিত্র দেখানোর জন্য। আপনার গ্রামের নাম? কৃষ্ণপুর। কৃষ্ণপুর, এটার অবস্থান কোথায়, মানে কোন জেলা, কোন থানা? রায়গঞ্জ থানা। এটা কি ভাই? এটা আসলে মৎস্য শিকারের জন্য ব্যবহার হয়, আসলে এটা যেখানে পানি শুরু রাস্তা অথবা অনেক ড্রেন বলে যেগুলো, ড্রেন দিয়ে পানি যাওয়ার পথে এগুলো দিলে মাছ এই দিক দিয়ে ঢুকবে, বাট আর বের হওয়ার কোনো রাস্তা নাই, পরে এটা অন্য পাশ দিয়ে বের করতে হয়। এটা কি এই বাঙালি অবাঙালি সবার নাকি এটা নিজস্ব? এটা আসলে বাঙালি অবাঙালি সবাই ব্যবহার করে, কিন্তু এক 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 জায়গায় এক এক মডেল ব্যবহার হয়। এখানে আমি এই নির্দিষ্ট গোল মডেল দেখতেছি, যা আসলে অন্য জায়গায় দেখিনি। আর এটা আসলে তাদের নিজস্ব মানে হাতে তৈরি, এগুলো আসলে তারা কিনে না, নিজেরাই বুনাইতে পারে, এগুলো বাঁশ দিয়ে তৈরি। আর এটা যেটা দেখতেছেন, এটা আসলে গরুর বা ছাগলের মুখে দেওয়া হয়, যখন শস্য ক্ষেত্রের ভিতর দিয়ে গরু বা ছাগলকে নিয়ে যাওয়া হয়, তখন এটা মুখে দিলে তারা আসলে ফসলে আক্রমণ করতে পারে না, এই জন্য মূলত ব্যবহার করা হয়। সংস্কৃত শব্দ সামন্ত বা বাংলা সাঁওত মানে সমতল ভূমি। তাদের জাতি নাম হরপন, যার বাংলা নাম হয় মানব জাতির সন্তান। সাঁওতালরা সাধারণত সাঁওতালি ভাষায় কথা বলে, এটি অস্ট্রো এশীয় পরিবারের তৃতীয় বৃহত্তম ভাষা। সাঁওতাল সমাজ পিতৃতান্ত্রিক, সম্পত্তিতে পুত্রের অধিকার সমান কিন্তু মেয়েদের কোনো অধিকার নেই, তবে পিতা ইচ্ছা করলে মেয়েকে কিছু দিয়ে যেতে পারেন, তবে সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে পিতা প্রত্যেক মেয়েকে একটি করে গাভি প্রদান করে। আচ্ছা মুরব্বী, এখানে যে আমরা দেখছি যে গ্রামটা, হ্যাঁ, এই গ্রামে মোট কয়টা বাড়ি আছে? ওই তো মোট 18টা বাড়ি আছে। মোট 18টা বাড়ি আছে? হ্যাঁ। তো এলাকাটা মনে হয় একটু ছোটই দেখতেছি। হ্যাঁ, ছোট, 18টা বাড়ি মিলে একটা গ্রাম। হ্যাঁ, একটা গ্রাম। আর গ্রামের নাম প্রথমে কি যেন বলছিলেন? কৃষ্ণপুর। কৃষ্ণপুর রায়গঞ্জ। এটা তো আমরা এর আগে যে সমস্ত জায়গায় গেছিলাম, সান্তাহারে গেছিলাম, ওইখানে আপনাদের কিন্তু গোছের লোক আছে? আছে, ওইদিক গোটাই আছে। হ্যাঁ, তো ওইখানে দেখছিলাম যে আপনার যে মাটির বাড়িগুলো অনেক সুন্দর করে নকশা করে, আপনাদের এখানে এই নকশাগুলো করেন না? না, নকশা করেন না, করেন না, নিজে 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 নকশা কাটে পারে না, কোন কোন নকশা কাটায় মাঠে কাজ করে দিয়েছে আমরা। এটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাবে, হারাবে না কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হবে, ধীরে ধীরে যেমন মাটির বাড়ি বাদ দিয়ে এখন সবাই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধীরে ধীরে পরিবর্তন। ওই যে ভাঙচুর বাড়ি আছে, আছে একদিন হবেই, একদিন হবে, 4 বছর 5 বছর একদিন হবেই, ঠিক। কৃষ্ণপুর গ্রামে প্রায় প্রতিটা ঘরেই কবুতর পালন করা হয়। সোলার প্যানেল দেখতেছি। হ্যাঁ, সোলার প্যানেল আছে। কারণ আছে, যে কারণ আপনি, আচ্ছা আপনি তো খ্রিস্টান নাই? না না না, সবাই সবাই সনাতন, সবাই সনাতন, সনাতন। আপনাদের মন্দির তো কি? আমাদের মন্দির কেবল শুরু, তো ঢোল নিয়ে আসেন একটু, তাহলে কি করেন? বাসায় বাসায় খোলাই করি, খোলাই করি মন্দির, কেবলই কেবল বাড়িতে হচ্ছে। ঢোল নিয়ে আসেন, ঢোল আলাদা। দক্ষিণপাড়া, দক্ষিণপাড়া স্কুল আছে, স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে। ভাদ্র মাসে, ভাদ্র মাসে, এর আগে কোন উৎসব নাই? না, এর আগে কোন উৎসব হয়? আরে মেলা টাটি আইলে তো সাধারণ ব্যাপার।
এলাতে কোনো ধামধুম নাই। সাঁওতাল সমাজে ছয় প্রকার বিবাহ প্রচলন থাকলেও বর্তমানে তিন ধরনের বিবাহের প্রচলন দেখা যায়, যেমন আসলি, রাজারাজি, হুরকাটারা বা ইতু বিবাহ। আসলি বিবাহ হচ্ছে সম্ভ্রান্ত পরিবার ও শিক্ষিত সমাজের মধ্যে প্রচলিত। আর রাজারাজি বিবাহ হচ্ছে প্রেম করে বিবাহ। আর হুরকাটারা অর্থাৎ হুরকাটার বিবাহ হচ্ছে জোর করে বিবাহ। এটা একটা মাটির বাড়ি, কিন্তু মাটির বাড়িটাকে দেখেন নিজ ঐতিহ্যে, সংস্কৃতিতে এবং কারুকার্যে কত সুন্দর করে মাটির বাড়িটা প্রথমে লেপন দিয়েছে। লেপন দেওয়ার পর তারা নিজ হাতের আঙুলি দিয়ে এই নকশাগুলো তারা তৈরি করেছে। আর মাটির বাড়ির সাথে আবার মনে করেন যে আধুনিকতার ছোঁয়া, যেটা বিদ্যুৎ চলে আসছে এখন বাংলাদেশে, মোটামুটি সব জায়গাতে এখন বিদ্যুৎ চলে আসছে। কিন্তু এই যে মাটির বাড়ির ঐতিহ্য, যে মাটির বাড়ি প্রবেশ করার পরে একটা শান্তি একটা অনুভব করতেছে, যেটা ঠান্ডা, যেটা কিন্তু আপনার পাকা বাড়িতে কিন্তু যাওয়ার পরেই এরকম আত্মা এরকম তৃপ্তি পায় না। হয় কি যে আপনার গরম গরম একটা ভ্যাপসা একটা অবস্থান থাকে, কিন্তু এখানে বাড়ির ভিতরে আসার পরে একটা শীতলতার একটা অনুভব করলাম। আসলে মাটির বাড়ির শান্তি আছে। এই যে মাটির বাড়ির দরজা একটি, এটাও আলকাতরা দিয়ে রাখা। আর আলকাতরা দেওয়ার ফলে কাঠের স্থায়িত্ব আরও বেশি বৃদ্ধি পায়। আপনারা জাতিতে? আমরা আদিবাসী। আদিবাসী মানে সাঁওতাল? হ্যাঁ। আর আপনাদের ধর্ম হলো সনাতন? সনাতন। আপনাদের উৎসব কি কি আছে? আমাদের উৎসব তো বারো হাজার উৎসব। হ্যাঁ, ওটা আসলে ধর্মীয় দিক দিয়ে, তার ধর্মদিক জাতিগত দিক দিয়ে আপনাদের জাতিগত উৎসব উৎসব হলে আমাদের মনে করেন যেরকম ডাল পূজা করি, যেরকম আমরা কোন সময় করেন? ভাদ্র মাসে। আচ্ছা, ডাল পূজার মানে আপনার বৈচিত্র্য কি, মানে আপনারা কি করেন উৎসবের দিনে? উৎসবের দিন সবকিছু করি, মানে ঢাক ঢোল সবকিছুই, আত্মীয় স্বজনকে দাওয়াত করা, বানানো খাওয়ানো হয়। আর শীতের মধ্যে কোন কোন উৎসব পালন করেন আপনারা? ওই যেরকম মনে করেন আদিবাসী যেরকম তারা সবাই কয়, হ্যাঁ বুঝবেন কি না বলেন, আমরা বুঝবো না, আমাকে বুঝাই। আচ্ছা, যেরকম তিথি আমাকে আর একটা অনুষ্ঠান হয়, যেরকম পৌষ মাসে, যেরকম এই ভাদ্র মাসে এরকম তিথি হয় আমাকে। আচ্ছা, শিকারের উৎসব যে হচ্ছিল আগে, এখনো হয়, এটা কোন সময় হয় বছরে? এরকম বছরে মাঘ আগুন পৌষ মাঘ মাসে বেশি হয়, এই সময় বেশি হয়। মানে এই সময় আপনাদের আসলে শিকারের সময় একটু কাজ থাকে না তখন? হ্যাঁ হ্যাঁ, বেকার। হ্যাঁ, বেকার বেকার অবস্থা। এমনকি আপনারা মহিলাদেরকে নিয়ে যান? না না না, খালি পুরুষরা যান, খালি ছেলেরা যান। দূরেও যান? দূরেও যাই, দূরেও যান। হ্যাঁ। ও আচ্ছা, এখন আপনাদের মানে শিকারে কি কি নিয়ে যান? শিকারে তীর ধনুক যা থাকে তাই নিয়ে যাই। বেলের গাছে বেল দেখতে পাচ্ছি, অসংখ্য বেল। এটা মাটি বাড়ি? ভেঙে দিলেও সমস্যা দূর হয় না, তারপরে অত নতুন কাপড় পরে। তাহলে এখন উদ্যোগ নিয়েছেন? হ্যাঁ, এখন উদ্যোগ নেওয়ার পরে না শুরু হচ্ছে এখন, ব্যক্তিগত মালিকানা উদ্যোগ। হ্যাঁ। আপনাদের যে সংস্থাগুলো আছে প্রত্যেকটা জেলায় তো আদিবাসী সংগঠন আছে, আপনার সংগঠনকে কিছু বলেন না এই বিষয়ে? না, সংগঠন তো আমাদেরই আছে, এই কেবল নতুন শুরু করছি। ও, শুরু করছেন? হ্যাঁ, কেবল শুরু করছি। আচ্ছা, আশা করি ভালো হয়ে যাবে। তাহলে চলেন, এখন একটু ঠিক আছে। আপনাদের নিজেদের কোনো ভাষা আছে? আমার নিজেদের ভাষা তো আছেই, যেমন যেরকম আমরা যে এটাক বলি, আমরা হলে ওইটাক বলি, যেরকম আমাদের হলে মনে করো যে বাংলাদেশ কবিতর খুব বলে। হ্যাঁ, কবিতর ঘর ঘর বলে না? হ্যাঁ, পারা খুব। হ্যাঁ, পারোয়া খুব, পারোয়ার খুব। হ্যাঁ খুব। আচ্ছা, আপনি কেমন আছেন, এটা কি বলবেন? আমসেল কাহ না মিয়া, ইংসেল কাহ না ইয়ানি গিয়া। ভাত যদি না খান তা দেখা জমে চারটা পারবেন? তারপর আমাদের পেশা, মেইন পেশা আসলে এখন এখন কৃষি, কিন্তু একসময় আমরা শিকার মেইন পেশা ছিল, এই কথাটা বলেন যে আমাদের একসময় আমাদের মেইন পেশা ছিল কৃষি, শিকার, আর এখন বর্তমানে আমরা কৃষিজীবী হিসেবে পরিচিত। বলেন দেখি, ওটাই দরকার। যেরকম একসময় আছি আমরা হলে মনে করছে মেসম আল্লাহ ধানের শিকারি, এটা হলে কৃষক অর্থাৎ চাষি, হিতে ছিলাম শিকারি। হ্যাঁ, আর হিতে হলাম কৃষি, কৃষি কৃষিকর্ম, কৃষিকর্ম। আচ্ছা, এখন যদি আমি প্রশ্ন করি, আমি শ্বশুরবাড়ি যাচ্ছি, হ্যাঁ তাহলে কি বলবেন? তাহলে বলবেন যে হরহরিণ জ্বালা। আরেকবার একটু বলেন, হরহরিণ জ্বালা।
এটা জটিল ভাষাটা একটু জটিল। আর ও আমি আমি একজন জামাই, হ্যাঁ আমি একজন জামাই যেটা বলি, তাহলে কি বলবেন? তাহলে জামাই হ্যাঁ না দুটো মায় প্যা বাঙালিদের সাথে কথা বলেন বাঙালি ভাবে, আর আপনার নিজেদের মধ্যে আপনাদের নিজেদের ভাষায় কথা বলেন, কেউ বুঝতে পারবো না তো। এখন আপনাদের রায়গঞ্জে আশেপাশে আপনাদের স্বজাতীয় আর কোন গ্রাম আছে? আছে। ও আর আপনাদের বিয়ে শাদীর ব্যাপারে আপনারা কি সিস্টেম ব্যবহার করেন, মানে নিজেদের মধ্যে নাকি আপনার মাহাতো বা অন্যান্য সম্পর্ক? না আমরা নিজেদের মধ্যেই, মানে সাঁওতালদের মধ্যেই, সাঁওতাল মধ্যেই গ্রামে বিয়ে হওয়া সম্ভব? নিজেদের মধ্যে কিরকম, হয়তো আপনি একটু দূরে আছেন, হ্যাঁ ওই দূরের সাথে আপনি যদি আত্মত করলাম, আরো একটু দূরে আছে আর সাথে আত্মত করলাম, এই সিস্টেমে। আচ্ছা সাউথ আপনাদের আদিবাসী ভাষায় আমি শব্দ আমি কি? আমি আমি অর্থাৎ ইং 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 তুমি আর আম আম মানে আমরা, হ্যাঁ আমরা, তারপরে তোমরা আর আপে আপে আর তোমরা মানে আপে আপে মানে আপে আর আপে মানে আপে মানে আপনি কেমন আছেন? আপে মানে কেমন আছেন বাংলাদেশে, বাংলাদেশে বুঝাই দিলাম আপে আপে। আর যদি আমরা বলি যে আমরা আজকে ফুটবল খেলতে যাচ্ছি এখন, তাহলে তাহলে ফুটবল এনে চালাবো, ফুটবল এনে চালাবো, এনে চালাবো, হ্যাঁ ফুটবল এনে চালাবো মানে ফুটবল এখানে খেলবো, হ্যাঁ খেলবো। আর আমরা এখন মানে আমাদের বাচ্চারা রেগুলার নিয়মিত স্কুলে যায়, হ্যাঁ তাহলে কি বলবেন? তাহলে স্কুল চালা লাগার দিনের নিয়ম মতন। আচ্ছা আর সবচেয়ে আমাদের যেটা জনপ্রিয় মানে আমাদের বেশি জানা প্রয়োজন যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে কি বলবেন? বলেন আমি তোমাকে ভালোবাসি আপনাদের ভাষায় বলেন। ও তাহলে বাংলা বলি আপনি, যেরকম আপনি বলি যে আমি ভালোবাসি, তখন আমাদের আমাদের ভাষাতে বলি সঠিক জাম ভালি ভাষা আমি, জাম আম ভালি ভাষা আমি, আম ভালোবাসা হবে না ভালি ভাষা আমি, ভালোবাসা আমি, ভালোবাসা আমি, ভালোবাসা আমি। অর্জিত বাইকের ভাই আপনাকে একটা প্রশ্ন করবো, যে আমি কিন্তু ইদানিং দেখতেছি মানে যত আদিবাসী গ্রামে এই একটা ঝাড়ুর মানে বেশি ব্যবহৃত হয়, হ্যাঁ হ্যাঁ আসলে এটা কোন ফুলের ঝাড়ু আপনার মনে আছে কতটুকু? আচ্ছা ওনাদেরকে বলেন ওনারা। আচ্ছা ঠিক আছে, এখন এ পর্যন্ত আমি আমি আপনি যেই কয়েকটা জায়গায় গিয়েছিলাম শেরপুর বা জয়প্রাট নওগাঁ, এখানে গিয়ে আমরা আদিবাসীদেরকে এই এই মডেলের ঝাড়ু আমি দেখছিলাম, যে প্যাটার্ন একই রকম কিন্তু আজকেরটা মনে হচ্ছে একটু হালকা বেশি, আজকেরটা হালকা। এখন আমার তো সেই আপনার তো হয়ে গেছে না, এটা এখন ছোট আকারে ছোট হয়ে গেছে, মানে বর্ডার এলাকার যে আদিবাসী গ্রামগুলো আছে ওখানেও কিন্তু এই ফুলের মনে হয় আছে বেশি, যার কারণে এই ফুল ঝাড়ুটাই বেশি ব্যবহার করা হয়। আচ্ছা এই ফুলের নাম কি? এটা এরকম আমাকে ভাষার কাছে বের না কাশফুলের মতো, কাশফুলের মতো কিন্তু এটা কাশফুল না। যাই হোক বেশি যেটা দেখানোর বিষয় যে অনেক সুন্দর একটা ঝাড়ু, এই ঝাড়ুটা শুধুমাত্র আদিবাসীদেরাই ইউজ করে থাকে, আর এটা তাদের নিজস্ব একটা ট্রেন্ড, নিজস্ব একটা ঐতিহ্য। মাছ ধরা টোপা, ওইটা মাছ রাখার, টাকা রাখার টোপা, মুরগি ঢাকা টোপা, এটা হচ্ছে মুরগি ধরা টোপা, হ্যাঁ। তারপর আমি একটা জিনিস দেখছি যে আপনার যে এই বিছানাটা, এটা আমার পছন্দ হয়েছে, এই বিছানা, এই যে এই তো জালে পাঠি, তালে পাঠি, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, আম ভালোবাসা আমি বলতে চাচ্ছি, আম ভালোবাসা আমি, আম ভালোবাসা আমি, আম ভালোবাসা আমি, দেখো আমি পারি শিখেছি, আম ভালোবাসা।